দু হাজার তেইশ জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী ভারতীয়রা পঞ্চাশ দশমিক ষাট মিলিয়ন ডলার নিয়ে গেছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একই সময়ে বাংলাদেশ থেকে বিদেশি নাগরিকরা মোট একশো ত্রিশ দশমিক আটান্ন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন বলেও জানান তিনি সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদের এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী একই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরে আয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে একশো ত্রিশ মিলিয়ন ডলার নিচ দেশে নিয়ে গেছেন সংসদে মন্ত্রী দেওয়ার তথ্যে দেখা গেছে এই সময় চীনা নাগরিকরা চোদ্দ দশমিক ছাপ্পান্ন মিলিয়ন ডলার শ্রীলঙ্কানরা বারো দশমিক একাত্তর মিলিয়ন ডলার জাপানিজরা ছয় দশমিক উননব্বই মিলিয়ন ডলার কোরিয়ানরা ছয় দশমিক একুশ মিলিয়ন ডলার নিচ দেশে নিয়ে গেছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম